বন্ধুরা, এই লোকটি যখন পতিতলায় আসে তখন মেয়েটির বুকে দেখেন একটা কালো দাগ। তখন মেয়েটিকে জিজ্ঞাসা করছে, তোমার বুকে এই দাগটা কিসের? তখন মেয়েটি বলছে, এটা আমার জন্ম থেকে দাগ রয়েছে। তখন মেয়েটি বলে, কেন সাহেব? তখন লোকটি বলে, আমার একটি মেয়ে ছিল, তারও গলার কাছে এমন একটি কালো দাগ রয়েছে, তাকে আমি ছোটবেলায় বিক্রি করে দিয়েছি। তখন মেয়েটি বলে, কেন সাহেব? তখন বলছে, আমার মেয়ে যখন জন্মিয়েছিল তখন তার মা মারা গিয়েছিল, তাই আমি তাকে ভাবলাম সে পাপী, তাই আমি তাকে বিক্রি করে দিয়েছিলাম। আমি তাকে খুব খুঁজেছিলাম কিন্তু আমি তাকে কোথাও পাইনি। তখন মেয়েটি বলে, আমি ছোটবেলা থেকেই মা বাবাকে দেখতে পাইনি, আর আমি আয়ার কাছে থেকে আমি মানুষ হয়েছি। আমি মা বাবার কথা জিজ্ঞাসা করলে তখন বলে, আমাকে কেনা হয়েছে। তখন সাহেবকে বলে, সাহেব আপনার জামাটা তুলুন তো। তখন দেখে না তার হাতেও একটা কালো দাগ রয়েছে। তখন দেখে মেয়েটা অনেক ভয় খেয়ে যায় আর কান্নাকাটি করতে থাকে। তখন মেয়েটি বলে, আপনি যাকে খুঁজছেন সেই মেয়েটি হচ্ছে আমি। তখন বলছিল, আমার আয়া যে বলেছিল যে আমাকে বিক্রি করেছে, তার হাতে এরকম একটি কালো দাগ রয়েছে। তখন লোকটি মেয়েটির পায়ে পড়ে কান্নাকাটি করছে।